কলকাতা পৌরসভার বেহালা 121 নম্বর ওয়ার্ডে সিপিআইএম প্রার্থী আশিস মণ্ডল অভিযোগ করেন, রবিবার রাতে অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের হোর্ডিং পোস্টার দলীয় পতাকা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে। গতকাল রাত্রে আমাদের এই অঞ্চলে যত ব্যানার, হোর্ডিং, ফ্লেক্স তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সারা রাত্র ধরে সব তুলে এসে দেখুন ডাস্টবিনে ফেলে দিয়েছে, এবং এমনকি আমাদের ফ্ল্যাগ পুড়িয়ে দিয়েছে। একটা অঞ্চলের একটা ভয়ভীতির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, যাতে মানুষ নির্ভয়ে ভোট দিতে যেতে না পারে। আমরা এখনই যাচ্ছি পুলিশ প্রশাসনের কাছে, আমরা যাচ্ছি নির্বাচন কমিশনের কাছে। আমরা এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় যে কথা বলছেন, তার উল্টো প্রতিফলন কিন্তু আমাদের ওয়ার্ডের এই একটা বড় অংশে দেখতে পাচ্ছি। এমনকি গতকাল আমরা পপুলেশন কলোনিতে প্রচার করতে গেছিলাম, সেই সময় আমাদের প্রচার করতে বাধা দেওয়া হয়েছিল, কিন্তু আমরা সেই প্রতিরোধ করে সেখানে প্রচার আমরা করেছি। কিন্তু আমরা আশঙ্কা করছি এটা শুধু এই অঞ্চল না, গোটা ওয়ার্ড জুড়ে এরকম একটা পরিস্থিতি, ভয়ভীতি পরিস্থিতি তৈরি করবে, যাতে মানুষ নিজের ভোট যাতে না দিতে পারে। আমরা পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন, এমনকি আজকের আমার বিপক্ষ দল যে প্রার্থী রূপক গাঙ্গুলির সাথে দেখা হয়েছিল, তাকেও বলেছি যে যে রাজনৈতিক সৌজন্য এই ওয়ার্ডে দীর্ঘকাল ছিল সেটা কিন্তু নষ্ট হচ্ছে, সেটা দেখার দায়িত্ব সমস্ত রাজনৈতিক দলের। সুতরাং তাঁরও এই দায়িত্ব রয়েছে যাতে এরকম ঘটনা না ঘটে। এ ব্যাপারে তিনি বেহারা থানা ও নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু কে যেই করে থাকুক, এইটা আমরা কখনোই, আমাদের তৃণমূল কংগ্রেসটা কখনোই এই জিনিসটা প্রশ্রয় দেয় না। যদি কেউ করে থাকে, দায়িত্বে করেছে, তাহলে জিনিসটা প্রশাসনকে বলে প্রশাসন তার ব্যবস্থা নিক, কোনো অসুবিধা। আমি একটা এই কাজ যারা করে তাদের বিরুদ্ধে প্রশাসন অ্যাকশান নিক, আমার পূর্ণ সমর্থন থাকবে। বলুন না, উনি তো বলছেন তৃণমূল কর্মী, তো উনি জানেন তৃণমূল কর্মীটাকে, নামটা বলুন না, তাই চলে গেল। এই লোকটা বলুন তৃণমূল কর্মী তো বলছে, তার কে তৃণমূল কর্মী জানেন, তার নামটা বলতে হবে। আমাকে জিজ্ঞেস, আমার সঙ্গে দেখা হয়েছিল, আমাকে বলো, আমি জিজ্ঞেস করি কে করেছে, ওই দাদা আমি তো জানি না। আপনাদের কাছে বলেছে, বলবেন যে তৃণমূল কর্মী, তৃণমূলের ক্যান্ডিডেট জিজ্ঞেস করে কর্মীটার নাম জিজ্ঞেস করতে, উনি থানায় কেস করলে আমি বলবো যে সে ইয়ে করবে। কেউ করেছে তাহলে কিন্তু উনি প্রশাসনিক ব্যবস্থা নিয়ে আমরা পূর্ণ সমর্থন করে থাকি। কলকাতা থেকে রিয়া ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।